হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং লার্নিং সেন্টার আমাদের দেশে এখন চলছে পাকা তালের ভরা মৌসুম বাংলাদেশের প্রায় সব জায়গাতেই কম বেশি তাল পাওয়া যায় আমাদের মায়েরা তালের রস দিয়ে রকম পিঠা তৈরি করে থাকেন আজ আমি তালের রস দিয়ে এমন একটি পিঠা তৈরির রেসিপি দেখাবো যা আপনারা আগে কখনোই তৈরি করে দেখেন নাই আমি এটার নাম দিয়েছি রসে ভরা তাল এটি ছোট বড় সকলেই পছন্দ করবে দেখতে পাচ্ছেন এটা কতটা রসে টুপটুপ করছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দয়া করে লাইক ও কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং বন্ধুদেরও সাথে শেয়ার করবেন তালপুরি তৈরির প্রয়োজনীয় উপকরণগুলো এক নজরে দেখে নিই তালের রস এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ো আধা কাপ চিনি দুই কাপ এলাচ চারটি লবণ পরিমাণ মতো সয়াবিন তেল পরিমাণ মতো প্রথমে একটি প্যানে এক কাপ তালের রস ও পরিমাণ মতো পানি দিয়ে মিডিয়াম আচে চার থেকে পাঁচ মিনিট জাল দিয়ে পানিটুকু তালের রসের সাথে মিক্সড করে নিই তালের রসে ফোট আসলে এক কাপ ময়দা আধা কাপ চালের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে ডো তৈরি করে নেব জন্য একটি কাঠি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলা বন্ধ করে দিব এবার প্যান থেকে উঠিয়ে নেই এরপর হাত দিয়ে চটকিয়ে ডোটা ভালো করে তৈরি করে নেই খেয়াল রাখবেন ডোটা যেন খুব শক্ত না হয় ডোটা এভাবে তৈরি করে নেই এরপর সামান্য ডো নিয়ে হাত দিয়ে গোল বানাবো সামান্য ময়দা মেখে রুটির মতো করে বেলে নিব এটাকে একটি গ্লাসের অংশ দিয়ে কাটি যাতে এগুলো গোলাকৃতির হয় দেখেছেন আমার পুরিটা কতটা সুন্দর হয়েছে এভাবে সবগুলো কেটে নিব পুরি ভাজার জন্য একটি গর্তওয়ালা কড়াইতে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে এসেছে এবারতে এক এক পুরিগুলো ছেড়ে দেব এরপর পুরিগুলো তেলে ভেজে নেই তেলের আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু হাই থাকবে একটা পর্যায়ে পুরীগুলো নিচ থেকে উপরের দিকে ভেসে উঠবে সাইড থেকে একটু একটু করে পুরির উপর তেল দিয়ে দিতে হবে এটা পুরিগুলোকে ফুলে উঠতে সাহায্য করবে পুরীর ওই পাশ ভাজার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পুরীর এক পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টিয়ে ওই পাশটাও ভেজে নেব আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে উঠিয়ে নিব এবার আগে থেকে দুই কাপ চিনি চার কাপ পানি ও চারটি এলাচ দিয়ে তৈরি করে রাখা শিরার মধ্যে গরম পুরিগুলো তিরিশ মিনিটের মতো ডুবিয়ে রাখি এভাবেই তৈরি হয়ে গেল আমার রসে ভরা তালপুরি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল আইকনটি চাপুন যাতে আমার নতুন নতুন রেসিপি খুব দ্রুত আপনাদের নিকট পৌঁছে যায় ধন্যবাদ আজ এখানে শেষ করছি